বিয়ে হয় না, ছেলে মেয়ে থাকতে হবে, রোকন বলো এটাকে, ছেলে মেয়ে দুইটা জিনিস থাকতে হবে, প্রথম রোকন। দ্বিতীয় রোকন হচ্ছে যে সিগা বা শব্দ থাকতে হবে, ছেলে মেয়ে দুজনে বসে দুজনে কাগজের মধ্যে লিখে ফেললো যে আমরা দস্তখত করলো, ইয়ার মধ্যে ওই যে কাজী সাহেব আছে না, কি বলে ওইগুলিকে যারা বিয়ের কাজী, আসল কাজী না, বিয়ের কাজী যারা, কাজের কাজী না হয় বিয়ের কাজী, বিয়ের কাজী সাহেবের ও কাবিন নামায় দুজনে দস্তখত করেছে, বিয়ে হয়েছে কিনা, কি বলেন, হয় নাই, ঠিক করে বলুন, হয় নাই, আসলে হয় নাই, আসলে হয় না, ঠিকই বলেছেন এটা। যাক, তাহলে বিয়ের জন্য মৌলিকভাবে রোকনগুলি ঠিক রাখতে হবে, ছেলে মেয়ে মাস্ট থাকতে হবে, ছেলে মেয়ে থাকবে, সাথে সাথে ছেলে মেয়ের ইজাব কবুলের ব্যবস্থা থাকতে হবে, প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ করা দুইটা জিনিস থাকতে হবে। যদি বোবা না হয় তাহলে ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে কাজ হবে না, সুস্পষ্টভাবে সেখানে ইজাব কবুলের ব্যবস্থা থাকতে হবে। বোবা না হলে একজনের প্রস্তাব থাকবে, একজনের কবুল করবে। শরীয়ত এইটার গুরুত্বের সাথে নিয়েছে, গুরুত্বের সাথে নিয়েছে, কারণ আকদ যেটা সেটা যে কোনো চুক্তি স্পষ্ট হতে হয়, স্পষ্ট না হলে চুক্তিটা ফাসেদ হয়, বাতিল হয়। চুক্তি যদি এমন শর্তের সাথে হয় যে শর্ত চুক্তি গ্রহণ করতে পারে না, সেই চুক্তিও গ্রহণযোগ্য হয় না, সেটাও গ্রহণযোগ্য চুক্তি বলে বিবেচিত হয় না। তো আমরা প্রথমেই আলোচনা করব যে রোকনগুলির মধ্যে প্রথম হচ্ছে ইজাব কবুল, একজন প্রস্তাব দিবে আরেকজন গ্রহণ করবে। এটা ছেলের পক্ষ থেকেও প্রস্তাব আসতে পারে, মেয়েদের পক্ষ থেকেও প্রস্তাব আসতে পারে। ছেলের পক্ষ থেকে প্রস্তাব পাঠান, কারোর মাধ্যমে পাঠাইলে মেয়ে যদি কবুল বলে বা মেয়ে চুপ থাকলে, আমরা একটু আগে আলোচনায় শুনেছি ডক্টর মঞ্জুর এলাহির যে চুপ থাকলেও মেয়েদের জন্য সেটা, কোনো মেয়ের জন্য, সব মেয়ে না, যে মেয়ের আগে বিয়ে হয়নি সে মেয়ের জন্য সেটা গ্রহণযোগ্য। আর যদি যার বিয়ে হয়েছে তার জন্য স্পষ্ট বলতে হবে বিয়ে গ্রহণ, মানে সে কবুল করেছে কি সেটা স্পষ্ট বলতে হবে। এখানে চুপ থাকা আর মুখে বলা, এটা ইজাব এবং কবুল, যে প্রথম বিয়ের ব্যাপারটা প্রস্তাব নিয়ে সেটাকে বলে ইজাব, আর যে কবুল, কবুল তো আমরা এখন বাংলা বুঝি আলহামদুলিল্লাহ, সেই হিসাবে বাংলা ভাষা বা আরবি ভাষাতে এটাকে বলা হয় জেওয়াজ, নেকা, এই শব্দগুলি ব্যবহার করা হয়। বাংলা ভাষায় এর প্রতিশব্দ যেটাই ব্যবহার করবেন, প্রত্যেক এলাকাতে যেটা ব্যবহৃত হবে সেটা ব্যবহার করলেই বিয়ে সংশোধিত হবে, কারণ একটি কায়দা ফিকহি আছে, ইসলামিক ম্যাক্সিম অফ ইসলামিক ল, সেখানে বলা হয় আল মারুফ ওরফান কাল মাসরুত শর্তান, আল মারুফ ওরফান মানে প্রচলিত নিয়ম, যেটা যদি শরীয়ত বিরোধী না হয় সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। কোনো এলাকায় বিয়ে বলে, কোনো বেলায় শাদি বলে, কোথাও যদি আরও খারাপ কিছু শব্দ ব্যবহার করা হয়, হ্যাঁ এটা আপনারা জানেন, সেগুলিও নিষিদ্ধ না। যদি এটাকে বিয়ে বোঝানো যায় এবং গ্রহণ করার মাত্রা সেভাবে থাকতে হয়, যেভাবে আলোচনা হয় সেভাবে। প্রশ্ন হতে পারে যে কি কি মাধ্যমে প্রস্তাব দিতে পারে, সরাসরি দিতে হবে না মাধ্যমে, একটু আগে আলোচনা এসেছে যে উকিলের মাধ্যমে প্রস্তাব আসতে পারে, উকিলের মাধ্যমে মেয়ের মত নিয়ে এসে বাবা বলে ছেলেকে, আমার মেয়েকে বিয়ে দিলাম তুমি গ্রহণ করতে পারো, সহজভাবে মেয়ে ছেলে বলে আমি কবুল করলাম, এটা একটা সুন্দর নিয়ম। এর বাইরে বর্তমানে যদি কেউ টেলিকনফারেন্স করে এর মাধ্যমে বিয়ে হতে পারে, অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে হতে পারে, কিন্তু টেলিফোনের মাধ্যমে কি বিয়ে হবে? টেলিফোনের মধ্যে বিয়ে যদি হতেই হয় কিছু শর্ত লাগবে, শর্ত হচ্ছে শিওর হতে হবে যে এখানে কোনো রকমের দুই নম্বরই করা হচ্ছে না। দুই নম্বরই কি, একজনের স্বর পরিবর্তন করার সুযোগ আছে, টেলিফোনে মেয়ে বুঝে না ছেলের স্বরকে, এই যে সাথে দেখা হয়নি কোনোদিন জীবনে, এই শব্দ সে শুনেও নেই, আরেকজন বললো বিয়ে হয়েছে, এরকম বিয়ে হওয়ার পরে দেশে আসার পরে অনেকের মৃত্যু হয়েছে, আপনারা শুনেছেন টেলিফোনে বিয়ে হয়েছে, দেশে আসার পরে শুনে নাই, দেখে যে আসলে তার আগের স্বামী আছে শুধু টাকার জন্য বিয়ে করেছে টেলিফোনে, এরকম অনেক কিছু হয়েছে। সেই জন্য বিয়ে, এরকম বিয়ে হওয়ার জন্য কিছু শর্ত আছে, তার মধ্যে একটি হচ্ছে যে ওলি দুই পাশে ওলির অনুমতি থাকতে হবে এখানে মাস্ট প্রথমেই, আর শাহেদাইন দুই পক্ষে সাক্ষী থাকতে হবে, দুই পক্ষে যে এরা ঠিকই এই ব্যক্তি, এরা নির্দিষ্ট ব্যক্তি, এদের কোনো নকল করা হয়নি, কোনো এদের বয়স নকল করে অন্য কেউ সেখানে অংশগ্রহণ করেনি, এরকম শর্ত সেখানে পূরণ হতে হবে। এর বাইরে
কোন রকমের শর্ত বাদে শুধু শব্দ দিয়ে সে তার টেলিফোনের বিয়ে গ্রহণযোগ্য হবে না, শুধু শব্দ দিয়ে টেলিফোনের বিয়ে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, বিয়ের যে প্রথম যে আলোচনাটা আমরা করলাম, বিয়ে শুরু হয় কিন্তু ইজাব কবুলের মাধ্যমে, কিন্তু বিয়ে ইজাব কবুল হওয়ার যখন কথাবার্তা আলোচনা হয় ইজাব এবং কবুল হবে, তখন কিন্তু খুতবা হয়। খুতবা, খুতবা একটা, খেতবা একটা। খুতবা এবং খেতবা, আমরা খুতবা অর্থ কি? ভাষণ। ইমাম সাহেব আজকে খুতবা দিলেন, কিন্তু ইমাম সাহেব খেতবা দেন নাই। খেতবা হচ্ছে বিয়ের প্রস্তাব দেয়া, আর খুতবা হচ্ছে ভাষণ দেয়া। তো খেতবা যে বিয়ের প্রস্তাব সেটা আলোচনা হয়েছিল, আলোচনা আসলো গেল, কিন্তু বিয়ে যখন পড়ানো হয়, বিয়ে যখন আলোচনা করা, তখন এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কোনো বড় কাজ হলে সেখানে খুতবাতুল হাজা পড়তেন। বিয়ে যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ, সেখানে খুতবাতুল হাজা পড়া সুন্নত। খুতবাতুল হাজা সহজ, সেটা হচ্ছে আমরা সবাই খুতবাতুল হাজা শুনি প্রতিদিন। খতিব সাহেব মসজিদে যে খুতবাটা শুরু করেন প্রথমে, সেটা খুতবাতুল হাজা দিয়ে শুরু করেন, যদিও তিনি পুরোটা পড়েন না। সেটা হলো আলহামদুলিল্লাহ আস্তাইনু আস্তাগফিরু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তিনটি আয়াত, তিনটি আয়াত না, তিন জায়গা থেকে মূলত চারটি আয়াত পড়তে হয়। ইয়া আইয়ুহা, প্রথম হচ্ছে সূরা নিসার প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে সূরা আহজাবের দুটি আয়াত পড়তে হয়, 21 এবং 22 নম্বর আয়াত সূরা আহজাবের। সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকদ ফাজা ফাওজান আযীমা। এতগুলি সাধারণত সুন্নত, কেউ যদি না পড়ে তার বিয়ে হবে না এরকম নয়, কিন্তু এটা হচ্ছে সুন্নত, এটা বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ জিনিসে বিয়ের আগে তাকওয়ার শিক্ষা এখানে দিয়েছেন, এবং মানুষগুলি সব একজন থেকে আসছে, মানুষের একক সত্তা থেকে মানুষদের উৎসাহিত হয়েছে, সে জিনিসটা এখানে উল্লেখ করা হয়, যাতে করে একে অপরের প্রতি সৌহার্দ্য এবং সম্পর্ক বৃদ্ধি পায়, সেটা এখানে স্মরণ করিয়ে দেওয়া। সাথে সাথে যদি বিয়ের কারণে কী কী নসিহত করা দরকার, সেগুলিও নসিহত করার একটা সুযোগ সেখানে পায়। একজন খতিব বা একজন অভিভাবক, তিনি বিয়ে পড়ানোর সাথে সাথে নিজে স্বামীকে অথবা অর্থাৎ ছেলেকে অথবা মেয়েকে নসিহত করার একটা সুযোগ, সুবর্ণ সুযোগ যখন থাকে, সারা জীবন তারা কীভাবে চলাফেরা করবে সেই সময়টুকু তারা কাজে লাগিয়ে এ খতিব তিনি এদেরকে কিছু একটা পরামর্শ দিতে পারেন। বিয়ের বিষয়টা যেমনিভাবে দুইটি জিনিস আলোচনা করলাম, একটি হচ্ছে ইজাব কবুল লাগে, তেমনিভাবে লাগে কি বলে বললাম যে খুতবাটা সুন্নত সেটা দেয়া, সাথে সাথে প্রচার, বিয়ের প্রচারটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে বিয়ের প্রস্তাবটা যে দফ হলেও তোমরা এলান করো, দফ দিয়ে হলেও তোমরা বিয়েকে এলান করো। সুতরাং আলেনু নেকা আসছে, কোনো কোনো বর্ণনা আসছে দফ দিয়া জানানোর কথা হাদিসে আসছে। তো দফ কি? দফ হচ্ছে ডোল, এক পাশে খোলা ডোলকে বলা হয় দফ, দুই পাশে না, এক পাশে দিয়ে পিটে পিটে খোলা। এই জন্য দফ বাজায়, আরব দেশেও এখনও দফ বাজে বিয়েতে, আমার দেশে কেউ সানাই বাজে, তো সানাই তো গান বাজে, সমস্যা ওইখানে সানের সাথে। তো দফ বাজানো বিয়ের জন্য, এলানের জন্য জরুরি। চুরি করে কোনো বিয়ে হয় না, চুরি করে কোনো বিয়ে হয় না মূলত বিয়ের জন্য। এবং এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সুদ সাক্ষ্য শর্ত না করে এলানকে শর্ত করেছেন, উনি সাক্ষ্য শর্ত করেন নাকি, এলান হলে তো সাক্ষ্য হয়ে গেল, মানে প্রচার করা হলে সাক্ষ্য বহু লোক হলো, কিন্তু অন্য নেই আমরা বলেন জানা সাক্ষী থাকলে এলানটা হলো সুন্নত, এলানটা ওয়াজিব নয়, কিন্তু এলানটা ওনার নিকট ইমাম মালিক রহমতুল্লাহ বলেন এলান মানে জানিয়ে দেয়া, মানুষকে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়া বিয়ে হচ্ছে, এটা অবশ্যই ওয়াজিব। এটা এই জন্য জরুরি, বর্তমানে আমি কয়েকটা জিনিস আলোচনা করব। কিছু কিছু মানুষ আছে ঢাকা শহরে বেকার থাকে, চাকরি করে দিনের বেলা, দিনের বেলার জন্য বিয়ে করে, এরকম বহু আছে। মাঝে মধ্যে প্রশ্ন উত্তর দিয়ে ওরা একান্তে ফোন করে যে আমার এখন বিপদ, কি বিপদ, বিয়ে করেছিলাম গোপনে জেনে ফেলছে বড় বউ, এরকম বহু সমস্যা। তাদের উত্তর দিতে দিতে শেষ কি করতে হবে,
এটাকে আরব দেশে বলে জওয়াজ মেসিয়ার বলে কেউ কেউ বিভিন্ন রকম, এটা ওখান থেকে যারা ছিল যারা বাইরে তারা হয়তো অনেকে শিখে আসছে, অথবা ইন্টারনেটের বদৌলতে এখন ঘরে ঘরে সেগুলি পৌঁছে গেছে। এর মাধ্যমে কিছু মানুষ দিনের বেলার জন্য বিয়ে, রাতের বেলার জন্য বিয়ে, চুরি করে বিয়ে, দুইজনে একসাথে বসে বিয়ে, ছাত্ররা কলেজ ইউনিভার্সিটিতে দুইজন সাক্ষী নিয়ে দুজনে বিয়ে করে, এক ধরনের হালাল করার চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে আছে। হালাল কিন্তু হালাল করা সম্ভব হচ্ছে না, কারণ শরীয়ত মোতাবেক হয় নাই, চেষ্টা করেছে আর কিছু, ঠিক না? একজন ফোন করেছে আমাকে, ফোন করেছে এত গুরুত্বপূর্ণ যে বিয়ের মজলিস, সেখান থেকে ফোন করেছে মেয়ে যে আমি ক্যাম্পাসে যা থাকতে, আমার ইউনিভার্সিটির ছাত্রীর কথা বলছি, ক্যাম্পাস থাকতে এক ছেলের সাথে বিয়ে হয়েছে, অনেকদিন আমরা ঘর সংসার করেছি একসাথে, এখন বাড়িতে আসছি, বাড়িতে কেউ জানে না, এরা জোর করে আমাকে বিয়ে দিবে, আমি কি করব? এই জবাব কে দিবে আমাকে বলেন, আমি দিতে পারি নাই, ডক্টর মঞ্জুর আলাই একটু পারেন, ইনশাল্লাহ এই জবাব দিবেন। এই জাতীয় বিয়েগুলির সমস্যা হচ্ছে এলান না থাকা, ঠিক নয়, বিয়ের জন্য ঘোষণা থাকা উচিত। বিয়েতে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহ আসলেন, তিনি বললেন তুমি কি ওই বাড়িতে বিয়েতে গিয়েছিলে? বলে গিয়েছিলাম। বলে কি করেছ? বলে যে কিছু করো নাই তোমরা? না কিছু করি নাই। কেন বললে না আতাইনাকুম বা হাইয়াও না হাইয়াওকুম, কোনো গান গাও নাই তোমরা? তো মেয়েদের ছোট ছোট গানও ইসলাম অনুমোদন করেছে বিয়েতে, কেন? এর মাধ্যমে বোঝা যায় যে এটা আনন্দের একটা জায়গা, মেয়েদের মধ্যে গান গীতি এগুলি শরীয়তে নিষিদ্ধ নয়। বিয়ের ব্যাপারে এই ব্যাপারে ছাড় দিয়েছেন এবং বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হ্যাঁ, যেন জানে অন্যেরা আমাদের দিনের মধ্যে ফসহা আছে, আমার দিন একেবারে মানে নিরামিষ নয়, কিছু কিছু আমিষ আছে, ঠিক না? সে পুরুষ মহিলা মিলিত নয়, মেয়েদের মধ্যে একান্তে নিজেদের গান যেগুলি হয় সেগুলি গাইতে পারো, গীত গাইতে পারে তারা। এলানের পরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিয়ের মাহার নির্ধারণ ব্যাপারটি। মাহার আমরা কেউ মাহার মহারানা বলি, কেউ মোহর বলি, সবাই এক কথায় মাহার, আরবি শব্দ হচ্ছে মাহার। হ্যাঁ, মাহার কাকে বলে? সাদাক বলে এটাকে, বিভিন্ন নাম আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা তাদের মাহার দান করো, স্পষ্টভাবে বলেছেন তাদেরকে মাহার দান করো সন্তুষ্ট চিত্তে। মাহার কেন দিতে হবে? যদি আমাদের দেশে কোন তথাকথিত কিছু লেখিকা আছে, তারা মনে করে যে মেয়েদেরকে অপমান করা হয়েছে, কি বলেন? মাহার দিয়ে অপমান করা হয়েছে না মান দেওয়া হয়েছে? মান দেওয়া হয়েছে, মান দেওয়া হয়েছে। মাহার সংগ্রহ করতে একটা যুবক চিন্তা করে, 10 বার চিন্তা করে যে আমার বিয়ের জন্য মাহার সংগ্রহ করতে হবে, ঠিক না? মেয়ের ব্যাপারে মেয়েকে সম্মানিত করা হয়েছে, তাকে সারা জীবনের জন্য কোনোভাবেই, কোনো মেয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ে হয়ে, তার মাহার কিন্তু অবশ্যই চলে আসবে, ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও। সুতরাং কোনোভাবেই সে যদি মাদখুল হয়, তার সাথে কোন তার স্বামীর মিলিত হওয়ার সুযোগ থাকে, সে হয়ে যায়, তাহলে তারপর মহর চলে আসছে, মহর সে প্রাপ্য হয়ে গেছে, কারণ তার কোনো ক্ষতি হোক এটা ইসলাম পছন্দ করে না। ছেলের ব্যাপারে এই সুযোগটা রাখা হয়নি, কারণ মেয়েদেরকে ইসলাম সম্মানিত করার কারণে তা হয়েছে। আশ্চর্য যে শুধু ইসলামে নয়, বিভিন্ন ইসলাম আমি দেখেছি ইহুদি এবং নাসারা ধর্ম তারা মাহারের ব্যবস্থা রেখেছে, প্রচুর মাহারের ব্যবস্থা আছে শরীয়তে। এখন প্রশ্ন হচ্ছে মাহার কি হতে পারে? মাহার বাদে কি বিয়ে হতে পারে? হ্যাঁ, মাহার বাদে বিয়ে হতে পারে, কিন্তু যদি বিয়ে হয়ে যায় এরপর বিয়ের মাহার নির্ধারিত হয়ে যাবে মাহারের মাসাল, অর্থাৎ তার বোনের মত, বোন যতটুকু মাহার বিয়ে হয়েছে অতটুকু অটোমেটিকলি তার উপর ধার্য হয়ে যাবে, স্বামীর উপর ধার্য হয়ে যাবে, অথবা তার ফুফু অথবা তার বোন, তার সমবয়স্কা একই স্কুলের ছাত্রী যারা যেভাবে পড়েছে সেই হিসেবে তাদের উপর অটোমেটিকলি স্বামীর উপর মাহার দার্য হয়ে যাবে। কিন্তু যদি বলা হয়, যদি বলা হয় যে আমরা বিয়ে করলাম কোনো রকম মাহার নাই, সেটা সেই বিয়ে বিশুদ্ধ হবে না, সেই বিয়ে বিশুদ্ধ হবে না, তাকে অবশ্যই মাহার নির্ধারিত হয়ে যাবে যতই বলুক না কেন। সেজন্য দেখা যায় নেকাহ শেগার শরীয়তে জায়েজ নেই। নেকাহ শেগার কোনটা? নেকাহ শেগার হচ্ছে এটা, আপনি যদি বলেন যে আমি, কেউ বললো যে একজন আরেকজনকে আমি তোমার বোন বিয়ে করলাম, তুমি আমার বোন বিয়ে করলে, এই শর্তে যে আমাদের এদের মধ্যে কোনো মাহার লাগবে না, এই বিয়ে শরীয়তে জায়েজ নাই। কেন জায়েজ নাই? এখানে মেয়েকে ঠকানো হচ্ছে, ছেলেরা সুযোগটা নিচ্ছে, ছেলেরা সুযোগটা নিয়ে নিচ্ছে বিয়ের, কিন্তু মেয়েরা কিন্তু ঠকে যাচ্ছে, শরীয়তে অনুমোদন করে নাই, কারণ মেহের বাদে মোহর বাদে বিয়েটা জায়েজ নাই, নেকাহ শেগার বলে ওইটাকে। সেই হিসাবে নেকা বিয়ে যদি কেউ বলে, শর্ত করে বলে যে মাহার বাদে বিয়ে হচ্ছে, সে বিয়ে বিশুদ্ধ হবে না। শর্ত না করলে বিয়ে শুদ্ধ হবে, কিন্তু বিয়েটা অটোমেটিকলি সেই মেয়ের মাহার দাহ্য হয়ে যাবে, মাহার মাসাল
অর্থাৎ তার বোন অথবা তার সমবয়সী মেয়েদের যে যেরকম মাহার হয় সেরকম মহর নির্ধারিত হয়ে যাবে। মহরের পরিমাণ কেমন? আমাদের সমাজে শুধু নয়, বিশ্বের অধিকাংশ অনেক মুসলিম সমাজে এখন সমস্যা হয়েছে, বড় সম সমস্যা হচ্ছে এটা যে মাহারের পর এমন বেশি ধরা হয় মাহার যে অনেকেই সেই মাহারের কারণে ক্ষতিগ্রস্ত হয়। স্বামীরও ক্ষতিগ্রস্ত হয়, মেয়েরও ক্ষতিগ্রস্ত হয়। মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, ছেলেরা এটা আদায় করে না, এটা আদায় করে না, এটা লিখেই নেয়, লিখেই নেয়। এই জন্য লিখেই দেখলো, লিখে দেখলো, দিলাম না, কি কি করবে, বিয়ে তো হচ্ছেই। যেমন বাংলাদেশে দেয় না, অধিকাংশ মানুষই কিন্তু তার মাহার আদায় করে না, অথচ এটা দেয়নি, এটা তার জিম্মায় থেকে যাবে, মৃত্যুর পরে হলেও এটা আদায় করতে হবে, আগে তারপরে সম্পত্তি ভাগ হবে, এটা নিয়ম। মেয়ের হক আদায় করতে হবে, তারপর সম্পত্তি ভাগ হবে। আর মেয়েরা মনে করে যে 10 লাখ টাকা লেখাই নিতে পারলে জোরে আর কোনোদিন সে আমাকে তালাক দিবে না, এত তালাক দিবে কোথেকে, এই জন্য বেঁচে গেছে, সে আর তালাক দিবে না আমাকে, আমি চিরজীবনের জন্য ওরা আটকাই দিলাম, অত বেশি হলে আর কোনোদিন বিয়ে করতে পারবে না, আমার 10 লাখ দিয়ে বিয়ে করেছে, কম কথা কি। এইটা দুই দিক থেকে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই বিয়ে সবচেয়ে বরকতময় যে বিয়েতে মাউনা সবচেয়ে কম, মাহার কম। মাহার কমেরও একটা সীমা আছে। একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো বিয়ের অনুষ্ঠানে, অথচ মাহার নির্ধারণ করলো 1 টাকা, হাস্যকর, এটাও হয় না। যদি একটা প্রত্যেক, আল্লাহ তাআলা বলেন লিয়ুন ফিকজু সাআতি মিন সাআতি, প্রত্যেকে তার অবস্থা অনুসারে, অবস্থা অনুসারে তার বিয়ের মাহার নির্ধারণ করবে। কেন সামর্থ্য আছে তারপর বিয়ের মাহার দিবে না কেন? সামর্থ্য নাই একটা কর্মজীবী মানুষ, তার মাহার বেশি নির্ধারণ করা ঠিক নয়, কারণ তাকে ক্ষতিগ্রস্ত করাও সঠিক নয়, তাকে দেওয়ার ইচ্ছা থাকে, সে যদি কিনা পরিশোধ করার ইচ্ছা থাকে, এটা দায়ী। একটা ঋণ পরিশোধ করার ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে, হাদিসে আসছে। এখন আমাদেরকে একটা যদি কোনো একটা লেভেলে যেতে পারি তাহলে ভালো হয়। অনেকে এই জন্য ব্যবহার করে থাকেন মাহারে ফাতেমির কথা ব্যবহার করে থাকেন। মাহারে ফাতেমি আসলে কী জিনিস? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু আনহু, তখন বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আতি হাসাইয়ান, তুমি তাকে কিছু দাও। তিনি বললেন যে আমার কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইনা দেরা আকাল হুতমিয়া আও হুতামিয়া, তোমার হুতামিয়া দেরাটা কই? দেরা তো বর্ম, এটা কই? একটা বর্ম বদরের যুদ্ধে লাভ করেছিলেন তিনি গনিমত থেকে, সেটা কোথায়? সেটা তাকে দাও। বলে সেটা দিয়ে কি করবে? মানে সেটা বিক্রি করলে যে টাকা হবে তো কাজে লাগবে, সেটা উদ্দেশ্য। তো তিনি সেটা বলেন যে সেটা আমার কি হবে, লাই হিসাবে আর বাতে দাঁড়া হেম, কোনো মানে আসছে 4 দেড় হামের বেশি কাজে লাগবে না। কিন্তু এখানে সহযোগিতা করেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি 400 দেড় হাম, কোনো কোনো বর্ণায় 480 দেড় হাম দিয়ে তিনি সেটা ক্লিয়ার করেছেন, কোনো কোনো বর্ণায়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন 400 দেড় হাম থেকে 480 দেড় হাম পর্যন্ত, 400 দেড় হাম থেকে 500 দেড় হাম পর্যন্ত, এটা হচ্ছে একটা স্বাভাবিক লেভেল যেখানে বিয়ের মাহার হতে পারে। দেড়হাম কি? 1 দেড়হাম সমান 3 গ্রাম। তো এটা যদি হিসাব করা হয় তাহলে 1440 গ্রাম রৌপ্যের অর্থ, রৌপ্যের যে অর্থ হয় সে তাই একটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনুসারে স্বাভাবিক মহর হিসাবে বিবেচিত হতে পারে। এটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে যাকে সবচেয়ে বেশি মাহার দিয়েছেন, যাকে সবচেয়ে বেশি মাহার দিয়েছেন তিনি দেন নাই, অথচ তার পক্ষ থেকে দেয়া হয়, আদায় করা হয়েছিল। নাজিয়াসি তার পক্ষ থেকে আদায় করেছিলেন, তিনি তা ছিল উম্মে হাবিবের মাহার, তা দিয়েছেন 12 উকিয়া অনস, 12 উকিয়া অনস, 12.5 উকিয়া, 12.5 উকিয়া 500 দেড়হাম হয়, 500 দেড়হাম হয়। সুতরাং 400 থেকে 500 দেড়হামের মধ্যে যদি কোনো মেকদার সদাক হয়, মাহারের পরিমাণ হয়, সেটা হয় সবচেয়ে বরকতময় মাহার। দেড়হাম 1440 গ্রামের দাম কত এখন? উঠানামা করছে, আপনারা দেখবেন 1440 গ্রাম দাম কত হতে পারে, কোনো সময় দেখা যায় অথবা 1500 গ্রামে ধরেন, যদি 3 পাঁচা 15 ধরি, 1500 গ্রামের দাম কত হতে পারে সেটা অনুসারে হলে, কখনো দেখা গেছে 1.5 লাখের নিচে হয় না, কখনো দেখা গেছে কমে বাড়ে, বা কখনো 1 লাখের কাছাকাছি পৌঁছে যায়, এর বেশি হয় না। কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র একটা স্বাভাবিক পর্যায়, অবস্থার পরিবর্তনে, সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়েছে। একসময় রৌপ্যের দাম স্বর্ণের কাছাকাছি ছিল, এখন সেটাও নাই, স্বর্ণ রৌপ্যের দাম সবচেয়ে কম, রৌপ্যের এখন সে ব্যবহার হচ্ছে না, অথচ স্বর্ণের ব্যবহার বেশি হচ্ছে। সেই হিসাবে মেয়েদের যদি কোনো কেউ পরিবেশ পরিস্থিতি বাড়িয়ে ধরে সেটা শরীয়তে কোনো নিষেধ নাই। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি কোনো ও আতেই তুমি একটা হুন্না কেন্তরান ফেলা তা খুজুমিনু সাইয়া, কাউকে যদি এক ট্রাক স্বর্ণ দাও সেটা নেয়ার ক্ষেত্রে তোমার অধিকার নাই, ফেরত নিও না, মেয়েকে যা দিয়েছো তা দিয়ে দাও।
কেন তার আমি ট্রাক বললাম মানে বোঝানোর জন্য, মানে বড় একটা পরিমাণ। মহর কি কি হতে পারে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহর হতে হবে মাল মুতাকাওয়াম হতে হবে, অর্থাৎ যেই সম্পদের মূল্য আছে এরকম সম্পদ হতে হবে। আমাদের দেশে সাধারণত স্বর্ণ রৌপ্য এগুলি দেওয়া হয় বিয়ের সময়, যে যে ইয়াগুলো দেওয়া হয় অর্নামেন্টসগুলো দেওয়া হয় সেগুলিকে মাহারের মোয়াজ্জাল হিসাবে বা অগ্রিম প্রদত্ত মাহার হিসাবে গ্রহণ করা হয়। এটা বিশুদ্ধ জিনিস, এর কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে, এর বাইরে অন্যান্য জিনিস, সেবা যেমন আছে, সেবা কি হতে পারে? অন্যান্য ইমামদের নিকট সেবাও হতে পারে, কোরআন শিক্ষা দেওয়া হতে পারে, হাদিস শিক্ষা দেওয়া হতে পারে, ফেকা শিক্ষা দেওয়া হতে পারে, শিক্ষাটাও একটা মাধ্যম হতে পারে বিয়ের। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সেটা গ্রহণ করেননি, তবে এটা বিশুদ্ধ হাদিস মোতাবেক যেহেতু প্রমাণিত হয়েছে সেটাও মূলত ইয়া হতে পারে, একটা মাহার হিসেবে বিবেচিত হতে পারে যদি স্ত্রী সেটাতে সম্মতি জ্ঞাপন করে, মেয়ে সেটাতে সম্মতি জ্ঞাপন করে। এখন মাহার কখন সে পাবে, এ মেয়ে কখন মাহার পাবে? শরীয়তের দৃষ্টিতে মাহার যখনই সে, যখন স্বামী স্ত্রী মিলন হবে তারপরেই পূর্ণ মাহারের অধিকারী হবে, এতে কোনো দ্বিমত নেই। স্বামী স্ত্রী মিলনের পরে পূর্ণ মাহারের অধিকারী হবে স্ত্রী। আর যদি মাহার নির্ধারিত হয়েছে কিন্তু তাদের মধ্যে মিলন হয়নি, এরপর তালাক হয়ে গেছে স্বামীর কারণে, স্বামীর কারণে তালাক, স্বামী তালাক দিয়ে দিয়েছে অর্থাৎ স্বামীর কারণে তালাক হয়েছে, তাহলে সে অর্ধেক মাহার বিবেচিত, অর্ধেক মাহার পাবে। আর যদি স্বামীর কারণে নয় স্ত্রীর কারণে তালাক হয়েছে তাহলে সেখানে স্ত্রী কিছুই পাবে না, স্ত্রীর কারণে তালাক হয়েছে সেটা স্ত্রী কিছুই পাবে না, এটা স্বাভাবিক নিয়ম। আর যদি এরকম হয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়েছে, তালাক নির্ধারিত হয়নি, মাহার নির্ধারিত হয়নি কিন্তু তাদের মধ্যে আবার মিলনও হয়নি, এমন অবস্থায় তালাক হয়ে গেলে কোনো মাহার পাবে না, সেখানে তারা পাবে উপহার পাবে। সে উপহারটা হবে এমন কাপড় যে কাপড়ে সে নামাজ আদায় করতে পারে, এই কাপড় সে যে কাপড়ে সে নামাজ আদায় করতে পারে এরকম একটি পূর্ণাঙ্গ কাপড় সে পাবে। এটা হচ্ছে যদি মাহার নির্ধারিত না হয়, বিয়ে হয় কিন্তু তাদের মধ্যে কোনো মিলন হয়নি, এই অবস্থায় শুধুমাত্র এই মাহার পাবে। মাহার আলোচনার পরে আমরা আরেক দিকে যাব, সেটা হচ্ছে পরবর্তী অনুষ্ঠান কি হয়। অনুষ্ঠান বলতে আমরা সাধারণত বুঝি বিয়ের অনুষ্ঠান বলতে কিছু, কি অনুষ্ঠান? অলিমা, অলিমা বুঝি, অলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তিনি বললেন তার হাতে, তার গায়ে কিছু রং দেখে ফেললেন তিনি। রং দেখার পর বললেন যে মাহিয়াম, মানে কি খবর, মাহিয়াম মানে কি খবর, তোমার কি হয়েছে? বলে যে আমি বিয়ে করেছি আনসারি এক মেয়েকে। বলে যে বিয়ে করেছ, তাহলে আউলে মলাও বেশা, তুমি একটি ছাগল দিয়ে হলেও অলিমা করো। কেউ কেউ যদি বুঝে থাকেন যে শুধু ছাগল দিতে হবে, ভুল, ছাগল দিয়ে হলেও অলিমা করো এটা বলা হয়েছে, এটা বুঝার ভুল এরকম হতে পারে। ছাগল দিয়ে হলেও এখন থেকে উঠ জবে করে, গরু জবে করে নিষেধ নেই। তো অলিমা দেওয়ার ক্ষেত্রে এই সুন্নতটা আলহামদুলিল্লাহ জারি আছে, কিন্তু বাড়াবাড়িও হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে যে অলিমা দেওয়ার ক্ষেত্রে যে ভাড়া করা হয় বড় বড় হল রুমগুলো, এখানে সুন্নতের বিপরীত কাজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস আছে, তিনি বলেছেন সর্ব তোয়ামে তোয়ামুল ওলিমা, সবচেয়ে খারাপ খাবার হচ্ছে ওলিমার খাবার। কেন তিনি এরপর বলেছেন, এই জন্য কারণটা বলেছেন, তো যখন এটা হয় তখন খারাপ হয়ে যায়, যে যে আসতে চায় না তাকে খুব পিড়েফিড়ি করা হয়, আর যে আসে তাকে ঢুকতে দেওয়া হয় না। বুঝছেন আপনি, আপনাকে দাওয়াত দিলে আপনি আসতে চান না কারণ আপনার অনেক টাকা পয়সা আছে, আসলে খরচ হয়ে যাবে। সেই গরিব মানুষ আসতে চাচ্ছে, আপনি তাকে ঢুকতে দিবেন না, কেন তোর এখানে জায়গা কি, এখানে আসার জায়গা নাকি? আর শহরে হলে তো তার কথাই নেই, শহরে কোনোদিন গরিবের কোনো স্থান নেই, শুধু ধনীরাই আসে, সুনির্দিষ্ট ধনীরাই আসবে। অথচ তোয়ামুল ওলিমার খাবারের মূলত প্রথম অধিকারী হওয়া উচিত গরিবদের, তারা এর মাধ্যমে এক দোয়ার, দোয়াতে সামিল হবে, দোয়া করবে, তাদের অন্তর দোয়া করবে, তাদের জন্য এক উসিলে তারা খাওয়ার ব্যবস্থা করেছে এটা। কিন্তু শুধু বড় লোকদের জন্য এখন অলিমাগুলি হয়ে গেছে, অনেকটা সেটা আমাদের চাওয়ার বাইরে হয়ে গেছে, আমরা এটা কখনো চাই না, তাই না? শহরের যে পরিবেশ, যান্ত্রিক পরিবেশে গরিবদের আনারও সুযোগ নেই গ্রাম থেকে, আর তারাও খেতে পারবে না। এর বাইরে আর কি অনুষ্ঠান হতে পারে? অনুষ্ঠানের পরে কিছু জিনিস আছে, বিয়ের সাথে সংশ্লিষ্ট কিছু শর্ত আছে যেগুলি কিছু জায়েজ শরীয়ত অনুমোদন করে, কিছু অনুমোদন করে না। যদি বিয়ের যে চাহিদা, সে চাহিদা পূরণের জন্য শর্ত, বিয়ের অর্থ হলো বিয়েটা এরকম বিক্রি করার মতো না। যেমন
আপনি একটা গরু কিনলেন, পরের দিন বাজারে বিক্রি করতে পারবেন, ঠিক না? কোনো সমস্যা নেই, কিন্তু আজকে বিয়ে করেছেন, এটা আর ছাড়ার কোনো সুযোগ নাই, স্থায়ী জিনিস। যেই জিনিসটা স্থায়িত্ব বুঝায় না, এরকম কোনো শর্ত হলে সে বিয়ে শুদ্ধ নয়। স্থায়িত্ব দেয় না এরকম কোনো শর্ত থাকলে সে বিয়ে শুদ্ধ নয়, কিন্তু স্থায়িত্ব পেতে পারে ইচ্ছা করলে, এরকম শর্ত করতে পারে। যেমন কেউ যদি বিয়ে করে যে আমি বিয়ে করে বিয়ে বসছি, কোনো মেয়ে দিয়ে শর্ত দেয় যে আমাকে হারামাইন থেকে বের করা যাবে না, এই শর্ত দেয়া তার পক্ষে জায়েজ এবং বৈধ, এবং সেটা করতে পারে, বলতে পারে, কোনো সমস্যা নেই। যদি এটাও বলে যে আমি বিদেশ যাব না, এই শর্তে বিয়ে করছি, তাহলে মেয়ের এই শর্ত যদি মেনে নিয়ে স্বামী বিয়ে করে, স্বামীকে এই শর্ত অবশ্যই পূরণ করতে হবে, এই শর্ত অবশ্যই পূরণ করতে হবে। যদি এই শর্ত বিয়ে করে যে আমি কাজ করতে পারবো না, বিয়ে করে বসেছি আমি কাজ করতে পারবো না, তোমার শর্ত আগেই করেছে, খেয়াল করেন, পরে করলে হবে না, হ্যাঁ আগেই করেছে যে আমি কাজ করব না, যদি স্বামী এই শর্ত মেনে নিয়ে বিয়ে করে, স্বামীর ঘর করার কাজ করার জন্য সে বাধ্য নয়। এই শর্তগুলি অনুমোদিত, শরীয়তে একে বাধা দেয় না, কিন্তু কিছু জিনিস আছে শরীয়তে বাধা দেয়। যদি বলে বিয়ে করেছি তুমি আমার কাছে আসতে পারবে না, এই শর্ত শরীয়ত অনুমোদন করে না। যদি বলে যে বিয়ে করেছি তবে, হ্যাঁ বিয়ে করেছি তবে কিছু দিনের জন্য, এটাকে বলা হয় নেকা মুয়াক্কাত, আমি এক সপ্তাহের জন্য বিয়ে করেছি, এটা শরীয়ত অনুমোদন করে না। এক সপ্তাহের জন্য বিয়ে শরীয়ত অনুমোদন করে না, বা এক মাসের জন্য অনুমোদন করে না। অথবা বিয়ে করেছি নেকা, এটাকে বলে মোতা, একটা কিছু দিলাম, হ্যাঁ 1000 টাকার পরিমাণ সময়ের জন্য আমি তোমাকে বিয়ে করেছি, এটা মুয়াক্কাত মোতা একসাথ হয়ে গেছে, সেটাও শরীয়ত অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে তিনি সেটাকে অনুমোদন করেছেন। পরবর্তীতে সেটা খাইবারের যুদ্ধে মতান্তরে বিদায় হজ মক্কা বিজয়ের দিন তিনি সেটাকে হারাম করেছেন, এবং কেয়ামত পর্যন্ত এই বিয়ে হারাম। এই বিয়ে হারামের পিছনে একটি কারণ হচ্ছে, একে কেউ কারো দায়িত্ব নেয় না, এটা এক ধরনের বেবিচারের মতো, কেউ কারো দায়িত্ব নেয় না। শরীয়ত একসময় যেটা করেছিল তখন সেখানে মানুষের খুব সমস্যা ছিল, সমস্যাগ্রস্ত অবস্থা ছিল, সেখানে সমস্যাটা উত্তরণের জন্য সেটা করেছে। বর্তমানে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলি নাই, এবং সে উঠানোর কোনো সুযোগ নেই সেটাকে। সুতরাং এই জিনিসগুলি নেকায় মুয়াক্কাত বা সাময়িক বিয়ে, বা নেকায় মেসিয়ার বা দিনের বিয়ে, রাতের বিয়ে নয়, বা তা কাউকে বলা যাবে না, একান্তে দুইজনের বিয়ে, অথবা কিছু সামগ্রীর দেওয়ার বিনিময়ে বিয়ে, নেকায় মোতা যেটাকে বলে, এই জাতীয় জিনিসগুলি শরীয়তে অনুমোদনযোগ্য নয়, এগুলো শরীয়ত কখনো গ্রহণ করে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোট কথা, এটা কি জন্য করেছে, যে মূলত শরীয়ত চায় বিয়ে স্থায়ী হবে, সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততি বড় হবে, তার দায়িত্ব থাকবে, ছেলের উপর যেমন দায়িত্ব থাকবে মেয়ের উপর দায়িত্ব থাকবে। এরকম নয় যে ছেলে মেয়ে উভয়ে একজন, মেয়ে ছেলে চলে গেল, যেমন আমাদের দেশে অনেক সময় দেখা যায় রিক্সা চালকরা বিয়ে করে, কিন্তু অনেকগুলো বিয়ে করে তারা, কিন্তু মেয়েটা ফেলে চলে যায়, মেয়ে এরপরে ভিক্ষা করে 3-4 জন নিয়ে, দেখেন না, অবশ্যই দেখা যাচ্ছে, দেখা যায় খুব, এগুলি শরীয়ত অনুমোদন করে না। কিন্তু আমরা তো তাদের কাছে যেতে পারি না, তাদের হুকুমটা দিতেও পারি না, জানাইতেও পারি না, আর তারাও আমাদের হুকুম শুনতে চায় না, তাদের নিজস্ব বিবেক আছে, এটা অনুসারে তারা চলে। সুতরাং শরীয়ত এমন জিনিস চায় না যেটাতে কোনো, আপনি অনেক কিছুই আপনার আপনার মনে থাকতে পারে, কিন্তু শরীয়ত দেখতে চায় এটা, যে যদি এটা শরীয়তের নিয়মের সাথে মিশে তখন সেটা গ্রহণযোগ্য হবে, যদি শরীয়তের নিয়মের বাইরে চলে যায়, যে এটা যে উদ্দেশ্য বিয়ে সেটা হচ্ছে সন্তান সন্ততি হওয়া, বড় করা, পরিবার গঠন করা, এর বাইরে যখন চলে যাবে সেটা শরীয়ত অনুমোদন করে না। একটা জিনিস আছে নেকা বেনিয়তি তালাক বলা ওইটাকে, অর্থাৎ কেউ মনে মনে রাখছে, বলে নাই, বিয়ে করেছে, হ্যাঁ বড় বিয়ে করেছে, মনে মনে আছে যে তালাক দিয়ে চলে যাবে, এই জাতীয় বিয়ে যায় বৈধ কিনা, এই জাতীয় বিয়ে বৈধ হবে, কিন্তু এর কারণে ক্ষতিগ্রস্ত হলে সে গুণাগার হবে, কারণ তো স্বামী স্ত্রী মেয়েকে জানানো হয়নি, ক্ষতিগ্রস্ত করা যাবে না, তাকে তার হক পরিপূর্ণ আদায় করতে হবে। তারপর শরীয়ত যেহেতু তাকে যে কোনো মানুষকে স্ত্রী তালাক দেওয়ার অনুমতি দিয়েছে, সেই তালাক দিলে তার হকগুলি পরিপূর্ণ আদায় করতে হবে, নাহলে সে গুণাগার হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সংক্ষেপের চেয়ে বাইরে বাড়ানোর সুযোগ নেই, আমরা ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, স্ত্রী কি চাইলে দেন মোহর ক্ষমা করতে পারবেন অথবা পরে দেয়া যাবে? হ্যাঁ, মাহার দুই রকমের হয়, একটা মাহার দেন মোহর যেটা বলছেন, সেটা মাহার ইচ্ছা করলে স্ত্রী অগ্রিম সবটাই চাইতে পারে, এবং বলতে পারে ততক্ষণ দান মাহার আমাকে পরিপূর্ণ পরিশোধ করা না হবে, ততক্ষণ কাছে আসতে গেস্টে দিতে না দেওয়ার অধিকার স্ত্রীর রয়েছে। যেমনিভাবে দ্বিতীয় অধিকার রয়েছে এটা, যে স্ত্রী তাকে স্বামীকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা এটা বলেছেন, আও ইয়ারফুনা বিয়া আও ইল্লা ইয়ারফুনা আও ইয়ারফুল্লাযী বিয়াদি উকদাতুন নিকাহ,
সেই হিসেবে ক্ষমা করার অধিকার তার রয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ফাকুলু হানিয়া মারিয়া ফাইন তিবনা লাকুম আন শাইইন মিন নাফসান ফাকুলু হানিয়া মারিয়া। তারা যদি মনে করে যে সব অংশটুকু আমার স্বামীকে আমি দিয়ে দিলাম, বেশি খুশি হয়ে গেছে স্বামীর উপরে, এমন খুশি হয়ে গেছে সব দান করে ফেলছে, সেটাও সে দিতে পারে, কিন্তু পরবর্তীতে আফসুস করে স্বামী দিয়ে তখন দ্বিতীয় বিয়ে করছে, কেন মাফ করে দিলাম। সুতরাং খুব বেশি খুশি না হয়ে সাবধানে মেয়েদেরও যেমন আগানো উচিত আর ছেলেদেরও উচিত। ঠকবাজি করে, সালাকি করে, মরে গেলাম আমার কেমনে দিব এসে করে, কান্নাকাটি করে উঠছে মাপ নেয়ার মেয়েদের থেকে যে প্রবণতা আছে সেটা একটা হারাম প্রবণতা, নাজায়েজ প্রবণতা, এটা ঠিক নয়। বরং তার ব্যক্তিত্ব নিয়ে বড় হওয়া উচিত, যে মাহার যতটুকু ধরেছে অতটুকু দেওয়ার চিন্তা ভাবনা আছে, তুমি যত এখন যা পেয়েছো পেয়েছো, পরেটা বাকি দেওয়া বাকিতে আমি বাকিটা দিয়ে দেবো, পরেও সেটা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে যদি না দিতে পারে সেটা কিন্তু জিম্মায় রয়ে গেল, সে স্বামীর তারেকা থেকে, তারেকা অর্থ ছেড়ে যাওয়া সম্পদ থেকে আগে, ভাগ বন্টনের আগে, সম্পদ ভাগ বন্টনের আগে তার সম্পদটা সে বুঝে নিতে পারবে, এতে শরীয়তে কোনো বাধা নেই, এটা নিতে হবে তাকে। জি, অনেক বন্ধুর মাহার হিসেবে গহনা দেখা হয়, এইসব গহনা তাদের বিক্রি করার বা কাউকে উপহার দেওয়ার অধিকারে শ্বশুরবাড়ি দেয় না, এক্ষেত্রে এই বন্ধুদের করণীয়, তাদের কি এর উপর জাকাত দিতে হবে? সুন্দর প্রশ্ন। এই গহনা অবশ্যই অবশ্যই মেয়ের নিজস্ব সম্পদ, যদি বিক্রি করতে চায় তার বিক্রি করার ক্ষমতা আছে সে, এবং জাকাত দিতে হলে যদি জাকাত মতো হয়, জাকাতের মতো হয় অর্থাৎ 7.5 বরির উপরে হয় এবং সেটা নিত্য ব্যবহার্য না হয়, আমি যেটা ফতোয়া দিই আমি বলছি, অন্যদের থেকে অন্য মাসলা শুনে নেবেন, নিত্য ব্যবহার্য না হয়, নিত্য ব্যবহার্য হলে জাকাত নেই, আর নিত্য ব্যবহার্য না হলে কিছু মাঝে ব্যবহার করে রেখে দেয় সম্পদের আশায়, সেই জন্য জিনিস হলে তাকে সেটা নিজের সম্পত্তি থেকে জাকাত দিতে হবে। যদি না দিতে পারে, কেউ যদি আদায় করে দেয় আদায় হবে, স্বামী যদি তাকে সহযোগিতা করে সেটা হবে, কিন্তু জাকাত ওয়াজিব হবে মূলত মেয়ের উপরেই, কারণ সম্পদ তার, সম্পদ তার নিজের, যেহেতু সম্পদ তার নিজের পরিপূর্ণভাবে এটা মাহার তার অংশ, কোনো কেউ বাধা দিলে সে বাধা গ্রহণযোগ্য হবে না, সে বাধা গ্রহণযোগ্য হবে না। যদি বাধা দিয়ে নিয়ে যায় তাহলে স্বামীর কাছে সে পুরো অঙ্ক দাবি করতে পারে, যে অঙ্ক, যে এই অঙ্ক আমার মাহার ছিল সে পুরো অঙ্ক আমি আবার দাবি করছি, যেহেতু এটা আমার থেকে তুমি নিয়ে গেছো জোর করে। আর যদি স্বামী ফুসলে নিয়ে যায় জমিন কিনে, এই জমিন তার নামে কিনতে হবে, তার সম্পদ বিক্রি করে তার নামে কিনতে হবে, যেটা যায় আছে তাকে কিনে দিলে, আর যদি নিজের জন্য কিনে নিয়ে যায় তাহলে স্বামী সম্পূর্ণ গুণাগার হবে, তাকে অবশ্যই এই মাহার পরিশোধ করতে হবে পরিপূর্ণভাবে। বিয়ে উপলক্ষে মেয়েরা যে গান গাইবে তাতে কি বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে? আমি আগে বলেছি সেই বাদ্যযন্ত্র যে আমাদের দেশে এখন কত রকমের বাদ্যযন্ত্র ব্যবহৃত হচ্ছে, দব বাজাতে পারবে, আমি মদিনায় দেখেছি দব বাজে, ডুব ডুব করে বাজায় আস্তে আস্তে, এবং মেয়েরা গানও গায় ভিতরে ভিতরে, তাদের মধ্যে মেয়েদের মধ্যে সেটা শরীয়তে নিষিদ্ধ নাই, সব রকমের বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারবে না, শুধু দব ব্যবহার করতে পারবে, যেটা হাদিসে আসছে ওইটাই বলবো। বিয়ের অলিমা কি কমিউনিটি সেন্টারে করা যাবে? অনুষ্ঠানে মেয়েকে কি কেউ দেখতে পারবে? এই এক সমস্যা, কমিউনিটি সেন্টারে করা যাবে, বিয়ের অনুষ্ঠান করা যাবে কোনো সন্দেহ নেই, তবে সেখানে গরিবদেরকে যেন হেলাফেলা করা না হয়, তাদেরকে যেন গুরুত্বের সাথে নেওয়া হয়, ফকির মানুষদেরকে, তাদেরকে ভিন্নভাবে হলেও তাদের খেতে দেওয়া হয়, এটা খেয়াল রাখা দরকার। আর মেয়েকে নিয়ে বসায় রাখা হয় এরকম ইয়াতে কি, হ্যাঁ, স্টেজে ছেলে মেয়েকে বসায় রাখা হয়, সবাই আসে আসে ওদের গায়ের মধ্যে কি মারে, ফুল ছিটিয়ে দেয়, এটা কোন জায়েজের ভিতরে পড়ে? এটা হারাম সম্পূর্ণ, এটা শরীয়ত অনুমোদন করে না। এই জাতীয় কুশা বা বলা হয় কুশাতুল আরুস, এখানে মেয়েরা মেয়েদের সংখ্যাকারে আসতে পারবে, ছেলেরা ছেলেদের ওখানে যায়, এত দুইজনে বসে থাকতে পারবে কোনো সমস্যা নেই, কিন্তু দুইজনে একসাথে বসাইয়া অবাধভাবে যেভাবে আসা যাওয়া করে এটা শরীয়ত অনুমোদন করে না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম পদ্ধতি। এঙ্গেজমেন্ট ছেলের গায়ে হলুদ, হ্যাঁ চমৎকার কথা, গায়ে হলুদের মাসালা, মেয়ের গায়ে হলুদ, মেহেদি রাত, বৌবাদ ইত্যাদি, এরকম কয়টি অনুষ্ঠান দরকার একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য? একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য একটি অনুষ্ঠানও দরকার নেই, এগুলি শুধু একটা অনুষ্ঠান দরকার, অলিমা, বিয়ের পরে অলিমা। অলিমা কার উপরে? শুধু ছেলের উপরে, মেয়ের উপরে নয়, এই দায় দায়িত্ব ছেলের উপরে, মেয়ের উপর নয়, মেয়ের পরিবারের উপরে অতিরিক্ত এই জিনিসটা চাপিয়ে দেওয়া ঠিক নয়। মেয়ের পরিবার যদি কাউকে খাই নিজের পক্ষ থেকে খাওয়াতে চায় তাহলে ভালো, কিন্তু ছেলের উপরে দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব ছেলের উপরে। কিন্তু মনে রাখবেন আমাদের দেশে প্রচলিত হলুদ, আমি কিঙ্কর সিং এর একটা বই পড়েছি, এলো ভারতের বিয়ে হিন্দুর, সে বলেছে আমাদের সৌভাগ্য যে আমাদের কিছু অনুষ্ঠান মুসলিমরা গ্রহণ করেছে, এর মধ্যে একটি হচ্ছে হলুদ বিয়ে, গায়ে হলুদ। গায়ে হলুদে কি করে, ওরা স্বামীর বাড়ির বাড়ির থেকে গায়ে হলুদ পাঠানো হয়
মেয়ের বাড়িতে, মেয়ের পক্ষ থেকে স্বামীর বাড়িতে, এবং এরা মেয়েরা যায় গিয়ে গায়ে লাগানো বা সেল লাগানো, দুইটা অনুষ্ঠানে শরীয়তে হারাম, অবৈধ। এবং এই এই সাক্ষাৎ দেখা সাক্ষাৎ কোনোটাই জায়েজ নয়, বা এই অনুষ্ঠান করাটাও জায়েজ নয়। মূলত গায়ে হলুদের কোনো অনুষ্ঠান করা শরীয়ত অনুমোদন করে না, সম্পূর্ণ বেদাত এবং গুণা। আর যদি অনুকরণ করা ওদের তাহলে কুফুরি হওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি আমার অন্য কোনো জাতির সাথে আমাদের সামঞ্জস্য বিধান করতে চায় সে ওই জাতির মধ্যে গণ্য হবে, আমাদের জাতি থেকে সে বের হয়ে যাবে। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে মহিলা পুরুষের অবাধ মেলামেশা হয়, দেখে হিন্দি গান ছেড়ে গান হয়, শরীয়ত আমাদের কি বলে? দুইটা জায়েজ নাই, আপনি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। হিন্দি গান গাওয়ার যেমন জায়েজ নাই শরীয়তে, বিয়েতে এভাবে অবাধ মেলামেশা শরীর বিয়েতে না যে কোনো জায়গায় জায়েজ না, সমান হুকুম। মেয়ের মোহর আদায়ের আগে নাকি মেয়ের কাছে যাওয়া যায় না, পূর্ণ মোহর আদায়ের আগে সে কি হালাল হবে না? না, যদি মেয়ের বাধা দেওয়ার ক্ষমতা আছে, বাধা দেওয়ার ক্ষমতা আছে মেয়ের, কিন্তু যাওয়া যায় এবং কোনো বাধা মেয়ে অনুমতি দিলে সেখানে কোনো নাজায়েজ হবে না কিছুই। জি, বিয়ের বাড়ি লাইটিং করার হুকুম কি? লাইটিং করা জায়েজ, কোনো সমস্যা নেই, বরং এটা এলানের ভিতরে পড়বে। এই বাড়িতে বিয়ে হচ্ছে, এটা একটা এলানের ভিতরে পড়বে এবং এটা শরীর বিধানের ভিতরে পড়বে। ইসরাফ যেন না করা এটা খেয়াল রাখা দরকার। আমি 10টা লাইট দিলে চলবে, আমি 25টা লাইট দিলাম, এটা বাড়াবাড়ি যেন না হয়। তবে লাইটিং করা জায়েজ, এমনকি গেট দেওয়া জায়েজ, এবং সেখানে কেউ হাসাহাসি হাসি কৌতুক করা, প্রশ্ন করা, উত্তর দেওয়া, এগুলি শরীয়ত অনুমোদন করে, এগুলো নিষিদ্ধ করে, নিষিদ্ধ কিছু নেই এগুলির ভিতরে। মাহারের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ গোল্ড দেয়া ম্যান্ডেটরি ধরে নেওয়ার হুকুম কি? আসলে দেখুন, ম্যান্ডেটরি হিসেবে দেওয়া হচ্ছে না, মূল দেওয়া হচ্ছে কেন, অন্য যে সম্পদে দেন সেটাই বিক্রি হয়ে যায়। গোল্ডটা মেয়েরা একেবারে মানে কক্ষের দন বলে মনে হয় নাকি যক্ষের দন, যক্ষের দন মনে করে সেটাকে আঁকড়ে ধরে রাখে, কাউকে দিতে চায় না, এই জন্য এটা দেওয়া হয়। এবং এটা ভালো মনে করি আমি, আমি দেখেছি অন্য যেটাই দিবেন সেটাই নষ্ট হয়, বা এটা ওইদিক সেদিক শেষ হয়ে যায়, জমিন হলেও একসঙ্গে কাদে আর মরে যাচ্ছি, বিক্রি করে খাই। কিন্তু এটা কেউ দিতে চায় না, এবং নিতেও যদি স্বামী যদি কোনো খারাপ না হয়, একেবারে নিম্ন চরিত্রের না হয় বা নিকৃষ্ট কোনো স্বামী না হয়, সে এইটার দিকে হাত বাড়ায় না। আপনাদের প্রতি কঠিন হয়ে গেল না, সরি। জোর করে মহা আদায় করলে এবং তার ফর কি তালাক হলে, তালাক হলে দেন মোহর দেওয়া কি ইসলামে কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে কি? থাকলে সমাধান কি হতে পারে? জোর করে মহার আদায় করলে এবং তারপর বুঝতে পারেনি অনেক কিছুই, কেউ যদি বুঝাতে পারলে সমস্যা হইতো, তাহলে বুঝতে পারেনি। তবে জোর করে তালাক মোহর আদায় করলে, মাহার জোর করে আদায় করার মেয়ে যদি ইচ্ছা করে আদায় করলাম, এরপর তালাক হয়ে গেল তো মাহার তার সম্পদ, সমস্যা কি? তালাক হয়ে গেল তো সম্পদ আগে নিয়ে নিয়েছে, তো এখন আর সমস্যা নাই তার কাছে, এটা বুঝি। বর্তমানে যে পদ্ধতিতে গায়ে হলুদ ফসল হচ্ছে সেটা কি বৈধ? না, সেটা অবৈধ না, এটা অবৈধ। গায়ে হলুদ অনুষ্ঠানটাই শরীয়ত অনুমোদন করে না। আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি কি জাকাতের অর্থ বিয়ের উদ্দেশ্যে গ্রহণ করতে পারবে? কোনো ব্যক্তি, হ্যাঁ, জাকাতের উদ্দেশ্য, জাকাতের অর্থ বিয়ের উদ্দেশ্যে গ্রহণ করতে পারবে, পারবে। তো ওই ব্যক্তি যে ব্যক্তির আর কোনো কিছু নাই, ফকির, ফকির দিয়া, ফকির যদি কোনো বিয়ের জাকাতের অর্থ গ্রহণ করে ফি সাবিলের খাত থেকে, এবং সে যদি বিয়ে করে, সেটা যদি স্ত্রীকে না বলেন তো ছোটো হয়ে যাবে, ঠিক না? তাহলে এই বিয়ে করতে পারবে, আমার মনে হয় এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। জি, বিয়ের খোতবা কে দিবে, ছেলে নিজে বা অন্য কেউ? না, বিয়ের খোতবা অন্য কেউ দিবে, যারা ঘটকালি করবে তারা দিবে, নিয়ম। যদি না, একটু আগে আলোচনা, যদি না পারে নিজেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। মাহর নির্ধারণ আমাদের সমাজে একটা জিনিস কেনা বেচার মতো ব্যবস্থায় পরিণত হয়েছে। অনেক সময় বিয়ের মজলিস উত্তপ্ত হয়ে ওঠে, তখন দুপক্ষ মাহর নির্ধারণ অনেক সময় মহর অনুমতি অথবা সায়ের উপর সিদ্ধান্ত নেয়। এই অবস্থা হুকুমটা কি? দেখুন, এমন এক জিনিস মাহার, সেখানে একটু টানাহেঁচড়া হবেই, এটা সব ফেরেশতা চরিত্রের মানুষও বসে নাই, আর এটা টানাহেঁচড়া হওয়াটা ভালো লক্ষণ। যদি বলা হয় যে হ্যাঁ 10 লাখ রাজি হয়ে গেলাম, মনে মনে আছে দিব না, এটা আর খারাপ। যদি তর্ক হয় যে 2 লাখ 3 লাখ আস্তে আস্তে উঠলো, তাহলে বোঝা গেল সাথে দেওয়ার নিয়ত আছে, নাহলে তো তর্ক উঠতেছে কেন? এটা একটা ভালো জিনিস, আমি জানি বাড়াবাড়ি করার কিছু নেই, এটা হবেই। সব কিছুতেই আপনি মনে করছেন যে কোনো কথা না বলে নির্দ্বিধায় বিয়ে হয়ে যাবে, নির্দ্বিধায় সব কিছু হবে, এটা না। এই সামান্য থাকলে কোনো সমস্যা হয় না, এটাকে কেনা বেচার পণ্য হিসেবে না নিয়ে এটাকে সম্মানের পণ্য হিসেবে নেন, যে আমার মেয়ের সম্মান আছে বলেই দাম উঠতেছে, সমস্যা কি? আর ছেলে মনে করতে পারে যে আমার দেওয়ার ক্ষমতা কতটুকু আছে তারা হয়তো পরীক্ষা করতেছে, দেখি আমি কত দিতে পারি, তা তো ভালো। এটা নিয়ে আর মনে হয় তেমন কিছু নেই, এই যে কেনা বেচার সাথে সম্পৃক্ত করা এটা অনেকের কাজ। আমি দেখেছি একজন লিখেছে, তথাকথিত লেখিকা, এটা লিখেছে বিয়ে শাদীর এই যে মাহার ব্যাপারটা, এটা গরু বেচা কেনার সাথে তুলনা করেছে। এগুলি আমরা না বলি, শরীয়তের হুকুমের সাথে আমরা সম্পৃক্ত থাকি।
অনেক সময় ছেলেপক্ষ আমাদের সমাজে বিয়েতে মেয়েকে সাজানোর জন্য যে অলঙ্কার দেওয়া হয় তা মাহারের অংশ উসুল বলে অনেক সময় ঘোষণা দেওয়া, এটা কি জায়েজ? অবশ্যই জায়েজ, সামনে এমনি কেউ দেয় নাকি? এটা অবশ্যই মাহারের অংশ হিসেবে দেয়। আপনি এত খুশি হয়ে উপহার দিছে আপনাকে মনে করতেছেন, বিয়ে বাদে কেউ কে আর উপহারটা দেয়? আমাদের দেশে বিয়ে অনুষ্ঠানে দেখা যায় উকিল নিয়োগ দিয়ে তার মাধ্যমে বিয়ে দেওয়া হয়, আর তার কতগুলো শরীয়ত সম্মত উকিল নিয়ে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। শরীয়তে সব জায়গাতে ওকালতের সিস্টেম আছে, এখানেও জায়েজ আছে। তবে উকিল হতে হবে উকিল সরাই, শরীয়ত অনুমোদিত উকিল। মেয়ের কাছে কে যেতে পারে? বাবা, ভাই, বড় ভাই বা ফুফুয়া, ফুফা, খালু, এরা যেতে পারে। ওরা যা যদি নিয়ে আসে তার অনুমতি নিয়ে আসে, খোঁজখবর নিয়ে আসে, আরও মানুষ সমস্যা নেই, যেখানে মাহারাম থাকলে আর কি, স্থায়ী মাহারাম যে তাদের অনুমতি নিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। উকিল হিসেবে তারা বিয়ের মতামত নিয়ে আসতে পারে মেয়ের, এতে কোনো বাধা নেই। মেয়ের পক্ষ থেকে জোর করে যৌতুক নিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না একটু জানাবেন। বিয়ে শুদ্ধ হবে, টাকাটা ফেরত দিতে হবে। যৌতুক কেন দেয়? আমি যৌতুক দেওয়ার একটা বিরাট কারণ পেয়েছি, সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যে অধিকার পিতারা লঙ্ঘন করেন, পিতারা আল্লাহর কাছে দায়ী হবেন। একজন পিতা নয়, শত শত পিতা এই সমাজে মেয়েদেরকে কোনো কিছুই দেয় না, সব সম্পত্তি। আমি প্রশ্ন উত্তরের মধ্যে বুঝি, ইয়াতে ইসলামিক টিভিতে দেখি যে সব প্রশ্নই আসে এরকম, আমার পিতা আমাদের কিছুই দেয় নাই, সব ছেলেদের লিখে দিয়েছেন, তিনি হজে গেছেন, তার হজ হবে কিনা? আমার তার হজ হবে না এটা আমি বলবো না, তবে সে আখিরাতের জন্য জাহান্নাম ক্রয় করে নিয়েছে। কারণ হলো এই সম্পদ মেয়ের অধিকার বেশি, মেয়েরা সন্তানকে পিতা মাতাকে সবচেয়ে বেশি দেখে। আমি নিজে পরীক্ষিত, আমি নিজে দেখতে পারি না আমার আব্বা আম্মাকে, আমার বোনেরা বাড়ির জামাই বাড়ি থেকে এসে দেখে যায় সব সমস্যা দেখে। আমি তো এক মাসে একবার যেতে পারি না, ওরা মাঝে মধ্যে আসে খোঁজ পাইলে কি হয়েছে না হয়েছে। মেয়েরা পিতা মাতাকে সবচেয়ে বেশি দেখে, অথচ আমাদের সমাজের ভাইরা এক খারাপ, জোর করে সিগনেচার নেয়, আর বাবারা আরেক খারাপ, তারা পিতাকে সন্তানদেরকে দিয়ে দেয়। এই জন্য যে সন্তানরা আমার দেখছে মেয়েরা দেখে নাই, আরে মেয়েরা দেখার সুযোগ কোথায়? দেখার জন্য তো তোমার সম্পদ নয়, তোমার সম্পদ হচ্ছে শরীয়ত মোতাবেক তুমি খায়ে চলে যাবা, শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা বন্টন করার ব্যবস্থা করেছেন, আল্লাহ যেভাবে বন্টন করে সেভাবে মেয়েরা পাবে, ছেলেরা পাবে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে আগে থেকেই ছেলেরা মনে করে মৃত্যুর পর তার কিছু পাবো না, আগে থেকে নিয়ে নেই, এই জন্য শুরু হয়ে গেছে ইয়ার ব্যবস্থা, কি যৌতুকের অবস্থা। সুতরাং এই যৌতুক থেকে বাঁচতে হলে শরীয়তের গণ্ডিতে আমরা যদি ফিরে আসি, শরীয়ত অনুসারে চলি, দেখবেন যে যৌতুক প্রথা উঠে গেছে এবং কেউ এটা দিয়ে চাচ্ছে না। আরব দেশে এখনো যৌতুক নাই তো, একবার আমাদের এখানে যৌতুক এত বেশি আসলো কেন? আমরা আল্লাহ শরীয়ত মেনে চলি না বলেই, আল্লাহ শরীয়ত মেনে চলি, দেখবেন ইনশাল্লাহ যৌতুক প্রথা উঠে যাবে। মানুষ চিন্তা করবে যে অনেকে তো বিয়ের কারণ, আমাদের ডক্টর বলেছেন একটু আগেই, বিয়ের কয়েক কারণে হয়, এর মধ্যে একটি আসলে জামাল ইহা ওলে দিন ইহা ওলে মাল ইহা ওলে হাসাব ইহা, চার কারণে একটি কারণে হচ্ছে সম্পদের কারণে মানুষ বিয়ে করে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম বিয়ে করেছেন খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে, তার সম্পদ ছিল বলেই, এ তো অসম্ভব কিছু নয়, সুন্দরী ছিল, সম্পদ ছিল, বিয়ে করেছেন, এমনি নাজায়েজের কিছু নয়, সম্পদ দেখে বিয়ে করতেই পারে। কিন্তু এই যদি কোনো সম্পদের অবস্থাতে সম্পদ থাকে বাবার কাছে, বাবা যদি সবটা মেরে দেয় তো আগে নিয়ে নিতে চিন্তা করে মানুষ। সুতরাং এই জন্য সম্পদের সঠিক সুষম বন্টন, শরীয়ত মোতাবেক বন্টন যদি হয়, নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয়, তাহলে আমার দেশে যে বর্তমান যে কঠিন অবস্থা যাচ্ছে বা যৌতুকের যে ছড়াছড়ি যাচ্ছে সেটা অবশ্যই উঠে যাবে এবং মানুষ সঠিকভাবে